আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ Thank you.
মা ওনে কি ধ্যান দেব বাপে তো হামা স্যার ও দিন ক স্যার ক Bhulam Babu jit kar, jit kar, jit kar. Bhulam Kisku jit kar, jit kar, jit kar. Kisku Rapa jit kar, jit kar, jit kar. হাত কেন গেছে তো আপনার ক্যামেরা তো ঢুকে তুমি হাত তো ঢুকে ছিলেন মা বাহা মালানি তো ঢুকছে ফুল ক্লাসে দাও না দিদি হ্যাঁ ফুল ফুল আমরা আমরা মেনা সমান বাহা মালা চাল লাগি নি হরে কেন না মানে এখানে তেলকুপি পাবনি ঘাট মানে আপনাদের আমি জানাই ভালো করে এগুলো জানা দরকার আমরা যারা ও আদিবাসী আমাদের যেমন ইয়ে আছে না ওই ত্রিবেণী যাওয়া হয় ত্রিবেণী হাড় দিয়ে যে যেমন গঙ্গাতে যায় সেইটাই আদিবাসীদের এই ঠিক এই যে তেলকুপি বার্নিঘাট এটা হচ্ছে তাদের কাছে ঠিক আমাদের ওইটার মতোই এই জায়গাতে সবচেয়ে বড় সবাইকার একটা সেন্টিমেন্ট আছে এখানে প্রত্যেক আদিবাসীরা বহু দূর 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 থেকে আসে আপনারা জানেন যখন প্রথম এখানে আমাদের পাঞ্চেত ড্যাম হয় তখন জায়গাটা অ্যাকচুয়াল যে জায়গাটা সেটা জলের তলায় গেছে কখনো উঠে কখনো ডুবে যায় তাই সরকারের প্রচেষ্টায় এবং আজকের যে মূর্তি যারা যাদের আমরা যার মূর্তি আমরা প্রতিষ্ঠা করলাম তার তিনি এই এলাকার প্রথম বিধায়ক ছিলেন তারই প্রচেষ্টা এবং তার লড়াই এবং এলাকার মানুষকে নিয়ে এবং এলাকার আদিবাসী সমাজকে দিয়ে যে লড়াইটা তিনি করে গেছেন সেই জন্যই আমাদের এখানে আদিবাসী বার্নিঘাটের কিছু জায়গা ইত্যাদি ইত্যাদি তৎকালীন সরকাররা তাদেরকে দিয়ে গেছিলো এবং পরবর্তীকালে সেইটাকে আরও মনোরম করা সেইটাকে সুন্দর করা বাইরে থেকে যত লোক আসবে তারা থাকবে কোথায় ওরা এখানে বার্নিঘাট করতে গেলে এখানে অন্ততপক্ষে একটা থাকার ব্যবস্থা এখানে একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা এখানে খাবার জলের ব্যবস্থা এখানে লাইটের ব্যবস্থা সবগুলো আস্তে আস্তে করা হচ্ছে এবং ধরা হয়ে গেছে রাস্তাটা কিছুটা রেলের আছে আর কিছুটা এইভাবে আছে সব খবর নিয়েছি তবুও যেটা রেল বাদ দিয়ে যেটা থাকে সেটাও রাস্তাটা করে দেওয়া হবে এবং এখানে একটা ইকো পার্ক করে দেবো আমরা ইকো পার্ক একটা পুকুর করে দিয়েছি যেটাতে মানুষের আরও সুবিধা হবে সব সময়তে নদীর ভিতর পর্যন্ত প্রচণ্ড বর্ষায় বা প্রচণ্ড যখন জল থাকে না বা জল ছাড়ে না তখন অসুবিধা হয় সেটাও আমরা এখানে করেছি বন দপ্তর থেকে করিয়েছি এবং আজকে আমি বলে গেলাম একটা কথায় পরিষ্কার জেলা পরিষদের সভাধিপতি হয়ে যে এনারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন আমার এখানে মন্ত্রী অনগ্রসর শরীকন্যা দপ্তরের মন্ত্রীও তিনি আছেন স্থানীয় বিধায়ক আছেন আমরা তিনজনে যৌথভাবে মিলে এই এলাকার এই স্থানের যে বার্নিঘাটের যেটা তাদের যা সেন্টিমেন্ট তাদের যা দাবি তা আস্তে আস্তে করে পূরণ করবো তো কিছু উন্নয়নের টাকা প্রকল্পের জন্য এসেছিল আবার ওটা রিটার্ন ব্যাক ছিল কে বলেছে কোন টাকা আগে বছর আছে কমিটি হলের জন্য আবার লাইট উইটের রাস্তাঘাট জানি না ঘটনাটা আমি তো খোঁজ নিব কিন্তু আমরা রঘুনাথপুর একে একটা তেলকুপি বার্নিঘাট আছে রঘুনাথপুর একে যে তেলকুপিটা আছে ওইটাও ঠিক তেলকুপিটা তো নয় তেলকুপিটা তো অ্যাকচুয়ালি জলের তলায় ছিল ওই দিকেই অস্বীকার তো করার জায়গা নাই কিন্তু এখন যে জায়গাটা মনে করুন কিছুটা জলের তলায় ছ মাস থাকছে সাত মাস থাকছে তখন সরকারের নির্ধারিত চিন্তাভাবনায় তৎকালীন সরকারের নির্ধারিত চিন্তাভাবনায় এই জায়গায় তেলকুপি বার্নিঘাটটা করা হয়েছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয় অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন ঠিকানা বড়াবাজার বরাভূম পুরুলিয়ার তিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বার 9614188316 9126-914106 Orbit Construction